প্রদীপ সাহু, নর্মদা মঠ। সেই দেশের তেজ থেকে, সেই দেশ বাস্প থেকে মা নর্মদা তিনি জন্ম নিলেন। সেই কারণে মা নর্মদাকে রুদ্রকন্যা বলা হয়। মা নর্মদা সম্পর্কে আমাকে বলার জন্য সুযোগ দিয়েছেন এবং আপনারা প্রত্যেকে মা নর্মদার মূল মন্দির যেটা আমার বন্ধুকে আছে, সেই মন্দিরের মূল যে বিগ্রহ, মায়ের যে রূপ, তার প্রতিরূপ একটা ছোট্ট ছবি আপনাদের কাছে বিনামূল্যে, কোনো টাকা পয়সার লেনদেন নেই, বিনামূল্যে আপনাদের হাতে তুলে দেবো, গ্রহণ করবে। সত্যি খুব আনন্দের কথা, মা নর্মদা শিবকন্যা।